ন্যায় অনুমানের সাধারণ সূত্রাবলী। প্রথমত মনে রাখতে হবে, প্রত্যেকটি ন্যায় অনুমানে শুধুমাত্র তিনটি বচন থাকবে, শুধুমাত্র তিনটি বচন থাকবে। এই তিনটি বচনের দুটি হলো যুক্তিবাক্য বা আশ্রয়বাক্য এবং শেষেরটি হলো সিদ্ধান্ত। অর্থাৎ তিনটি বচনের দুটি হলো যুক্তিবাক্য বা আশ্রয়বাক্য এবং শেষেরটি হলো সিদ্ধান্ত। এই নিয়ম লঙ্ঘন করলে মূলত দুটি দোষের উদ্ভব হয়। অর্থাৎ দুটি যুক্তিবাক্যের জায়গায় যদি একটি যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয়, তাহলে যে দোষের উদ্ভব হবে সেটি হলো অমাধ্যম অনুমানজনিত দোষের উদ্ভব। কিন্তু দুটির বেশি যুক্তিবাক্য থেকেও যদি সিদ্ধান্ত বের করা হয়, তাহলেও একটি দোষের উদ্ভব হয়, সেটি হলো ন্যায় শৃঙ্খলজনিত দোষের উদ্ভব। অর্থাৎ মনে রাখতে হবে, শুধুমাত্র দুটি যুক্তিবাক্য থেকেই সিদ্ধান্ত নিশ্চিত হবে। দ্বিতীয় নিয়ম, প্রত্যেকটি ন্যায় অনুমানে শুধুমাত্র তিনটি পথ থাকবে। প্রত্যেকটি ন্যায় অনুমানে সাধ্য পদ, যাকে পি বলে আমরা চিহ্নিত করব, পক্ষ পদ এস বলে চিহ্নিত করব এবং হেতু পদ এম বলে চিহ্নিত করব, এই তিনটি পদ দ্বারা গঠিত হয়। এই নিয়ম লঙ্ঘন করলে যে দোষের উদ্ভব ঘটে তার নাম চতুষ্পদ বা চারিপদ ঘটিত দোষ। তৃতীয়ত, যুক্তিবাক্য দুটির মধ্যে হেতুপদকে অবশ্যই একবার না একবার ব্যাপ্য হতে হবে। আমরা ন্যায় অনুমানে দেখেছি হেতুপদ দুটি থাকে, এই যে দুটি হেতুপদ সেই দুটি হেতুপদের অন্তত একবার তাকে ব্যাপ্য হতেই হবে। এই নিয়ম যদি লঙ্ঘন করা হয়, যে দোষের উদ্ভব হয় তাহলে অব্যাপ্য হেতু দোষ। চতুর্থ নিয়ম, যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এই নিয়ম লঙ্ঘন করলে মূলত দুটি দোষের উদ্ভব হয়, একটি হলো অবৈধ সাধ্য দোষ আর একটি হলো অবৈধ পক্ষ দোষ। পঞ্চম নিয়ম, দুটি যুক্তিবাক্য যদি নৈয়ার্থক হয় তাহলে তা থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না। এই নিয়ম লঙ্ঘন করলে, অর্থাৎ যদি নৈয়ার্থক দুটি যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত করার চেষ্টা করা হয়, যে দোষের উদ্ভব হয় সেই দোষের নাম হলো দুটি নৈয়ার্থক যুক্তিবাক্য জনিত দোষ। অপর নিয়ম, দুটি যুক্তিবাক্যের একটি যদি নৈয়ার্থক হয়, মনে রাখবে সিদ্ধান্তটিও নৈয়ার্থক হবে। আরেকটি নিয়ম, যদি উভয় যুক্তিবাক্যই সদর্থক হয় তবে সিদ্ধান্তটিও সদর্থক হবে। অষ্টম নিয়মটি হলো, দুটি যুক্তিবাক্য যদি বিশেষ হয় তাহলে কিন্তু কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না। আমরা দেখেছিলাম যে দুটি যুক্তিবাক্য যদি নৈয়ার্থক হয় তা থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না, তেমনি যদি দুটি যুক্তিবাক্যই সদর্থক হয় তাহলে সিদ্ধান্তটি সদর্থক হবে। এটা জেনেছি দুটি যুক্তিবাক্যের একটি যদি নৈয়ার্থক হয় তবে সিদ্ধান্তটি নৈয়ার্থক হবে। তেমনি অষ্টম নিয়ম হলো, দুটি যুক্তিবাক্য যদি বিশেষ হয় তাহলে কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না। এই যে এখানে আমরা দেখছি প্রধান যুক্তিবাক্য অপ্রধান যুক্তিবাক্য, এখানে প্রধান যুক্তিবাক্য যদি আই, অপ্রধান যুক্তিবাক্য যদি আই হয়, অর্থাৎ দুটোই বিশেষ হয়ে গেল, বা অপর জুড়ির জোড়া যদি প্রধান যুক্তিবাক্য আই এবং অপ্রধানটি ও হয়, কিংবা দুটোই যদি ও হয় বা প্রধানটি ও অপ্রধানটি আই হয়, প্রত্যেকটি এই যে চার রকম যে জুটি দেখানো হয়েছে এই ক্ষেত্রে কিন্তু কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না, কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে দুটি যুক্তিবাক্যই বিশেষ হচ্ছে। আরেকটি নিয়ম হলো, একটি যুক্তিবাক্য বিশেষ হলে সিদ্ধান্তটিও বিশেষ হবে। যেমন একটি যুক্তিবাক্য যদি নৈয়ার্থক হয় তাহলে সিদ্ধান্তটিও নৈয়ার্থক হবে, তেমনি একটি যুক্তিবাক্য যদি বিশেষ হয় সিদ্ধান্তটিও বিশেষ হবে। দশম নিয়মটি হলো, প্রধান যুক্তিবাক্যটি যদি বিশেষ হয় এবং অপ্রধান যুক্তিবাক্যটি যদি নৈয়ার্থক হয় তাহলে কোনো সিদ্ধান্ত লাভ করা যাবে না। খেয়াল রাখবে, প্রধান যুক্তিবাক্য যদি বিশেষ হয় এবং অপ্রধান যুক্তিবাক্যটি
বাশ্রয় বাক্যটি যদি নঞার্থক হয় তাহলেও কিন্তু কোনো সিদ্ধান্ত লাভ করা যাবে না।